তামিম ইকবালের ক্রিকেটে ফেরার খবরে নিঃসন্দেহে আনন্দে ভাসছেন তার ভক্ত অনুরাগীর এবং এই বিষয়ে আরও আমরা জানাতে চেষ্টা করি। চট্টগ্রামের কাজীর দেউরিতে তামিম ইকবালের বাসার সামনে এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের সহকর্মী রেদওয়ান সুয়েব, তার কাছে সরাসরি চলে যেতে চাই। সুয়েব, আশা করি শুনতে পাচ্ছেন এই যে যে ঘটনা, এবং খুব স্বাভাবিকভাবে এটা টক অফ দ্য টাউন একটু আগের ঘটনায় যে তামিম অবসর ভেঙে, একদিনের অবসর ভেঙে ফিরে আসছেন আন্তর্জাতিক ক্রিকেটে, পরিবারের সদস্যরা কি বলছেন আর ভক্ত অনুরাগীরা নিশ্চয়ই তাদের প্রতিক্রিয়া আপনি দেখেছেন নিশ্চয়ই চিটাংয়ে? অবশ্যই আমি দেখতে পাচ্ছি, ইতোমধ্যেই আসলে একেবারে খুশির বন্যা বইছে এই মুহূর্তে এই খান ভিলার বা এই খান বাড়ির সামনে। প্রচুর সংখ্যক যারা সমর্থক রয়েছেন তামিম ইকবালের তারা ভিড় করেছেন, এবং আমি কথা বলার চেষ্টা করেছি তামিম ইকবালের যারা আত্মীয় স্বজন আছেন তাদের সাথে। ইনফ্যাক্ট আমি এখন, আমার সাথে দুজন আছেন তামিম ইকবালের, দুই কাজিন আছেন, দুই চাচাতো ভাই, ছোট চাচা আকবর খানের ছেলে, যার কথা তামিম ইকবাল বলছিলেন যে যার মাধ্যমে আসলে ক্রিকেটে হাতে খড়ি, সে আকবর খানের ছেলে আছেন আমার ডান দিকে, আহনাফ খান। আমি একটু আহনাফ খানের সাথে কথা বলার চেষ্টা করব। কালকে যখন প্রথম খবরটা পেলেন তখন আপনার কেমন লাগছিল এবং এখন কেমন লাগছে? আগে আমি যখন কালকে যখন হঠাৎ করে আমি যখন নিউজটা দেখেছি তখন আমার তো অনেক শক লাগছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তো পরে আজকে যখন আবার শুনতেছি তাইম আবার ব্যাক করেছেন, তো আমার তো অনেক ভালো লাগছে এটা শুনে। বাসার অবস্থাটা যদি একটু জানাতেন, কালকে কেমন ছিল আর আজকে কেমন? কালকে সবার মন একটু খারাপ ছিল এটা নিউজটা পাওয়ার পর, এখন সবাই যেরকম সবাই দেখছেন হ্যাপি, আমরাও অনেক হ্যাপি এই নিউজটা মানে টাইম ব্যাক করার করতে গিয়ে। আমাদের সাথে আরও একজন কাজিন আছেন, আবিয়াস খান আছেন, তিনি তামিমের বড় চাচার ছেলে, আসলাম খানের ছেলে তিনি আবিয়াস খান। আবিয়াস খান, কালও আপনাকে আমরা লক্ষ্য করেছি, কালকেও আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করেছি, আমার যতটুকু মনে পড়ে কালকের সিচুয়েশনটা একদম ভিন্ন ছিল। আজকে একটু যদি জানতে চাই যে তামিম ইকবালের সাথে কালকের থেকে আপনি ছিলেন, তার অবস্থাটা আপনি কেমন দেখেছেন, আর পরবর্তীতে এই খবরটা পাওয়ার পর প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি আবার ক্রিকেটে ফিরেছেন, এরপরে আসলে তার কোনো রিয়াকশন আপনি জানতে পেরেছেন কিনা? জি, আসলে কালকে তো অনুষ্ঠিত ছিলাম, কিন্তু তার এগুলো মানে খুব স্যাড ছিল বলতে পারে, উনি কিছু বলার ছিল না, চুপচাপ ছিল একটু, উনি মানে ওনার স্পেসই ছিল, আমরা তো ওনাকে ডিস্টার্ব করি নাই, উনি নিজের টাইমটা একা স্পেন্ড করতে চাইছে, আমরা ওনাকে ডিস্টার্ব করি নাই। আবার আজকেও ধরেন নিউজটা পাওয়ার পর কিন্তু আমরা বাইরে ছিলাম হঠাৎ নিউজ হবে, কিন্তু আমরা তার সাথে এখনও কন্ট্যাক্ট করা হয়নি, ইনশাল্লাহ হবে, মানে উনি যেই ডিসিশন নিচ্ছে খুব ভালো নিচ্ছে, সবার জন্য খুব ভালো একটা ইয়ে। সাত ইকবাল খান তার মা, তিনিও আসলে প্রচন্ড ক্রিকেট অনুরাগী একজন মানুষ, তার অবস্থাটা বর্তমান অবস্থাটা কি একটু জানতে চাই? বর্তমান তিনি খুব ভালোই আছে, এখন প্রথম দিকে খুব মন খারাপ গিয়েছিল, এখন ভালোই আলহামদুলিল্লাহ সবাই খুশি হাসি খুশি আছে। এটাই আপনার প্রত্যাশাটা কি থাকবে তামিমের এই ফেরাটা আপনি কিভাবে দেখছেন, এবং আপনি কি চাচ্ছেন তামিমের কাছ থেকে এই বছরই বিশ্বকাপ রয়েছে? ইনশাল্লাহ উনি যখন ব্যাক করছে ইনশাল্লাহ ভালো একটা ইয়ে করে এন্ডিংটা দিবে, ওয়ার্ল্ড কাপে ভালো একটা রেজাল্ট চাই আমরা বাংলাদেশ টিম থেকে, ইনশাল্লাহ ভালো একটা কিছু একটা আমরা দেখতে চাই ওনার থেকে। পুরো বাংলাদেশের মানুষ আসলে দেখতে চায় যে তার একটা ভালো এন্ডিংটা, এরকম যেরকম তিনি শেষ করতে চেয়েছিলেন সেরকম না হয় একটা ভালো এন্ডিং তিনি দেবেন, এবং বিশ্বকাপেও তার পারফরমেন্স পুরো যারা আছে পুরো দেশবাসী দেখতে চাইবে। আমি একটু দেখাতে চাই গেটের বাইরে, তামিম ইকবালের গেটের বাইরে আমরা দেখছিলাম যে ভক্ত অনুরাগীরা তারাও তামিম ইকবালের বাসার সামনে ভিড় করছে। রেদওয়ান সুয়েবকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রেদওয়ান সুয়েব চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তামিম ইকবালের পরিবারের সদস্যদের সাথেও কথা বলছিলেন এবং তাদের প্রতিক্রিয়া জেনে আসার চেষ্টা করলাম।